আবারও চোখ রাঙাচ্ছে করোনা। মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স এবং ব্রাজিলের মতো প্রধান দেশগুলি থেকে কয়েক লক্ষ নতুন কেস রিপোর্ট করা হয়েছে। ভারতেও বেশ কিছু নতুন কেস রিপোর্ট করা হয়েছে। আর এর থেকেই করোনা মোকাবেলায় শুরু হয়েছে তৎপরতা। সাধারণ মানুষকে সচেতন করতে শুরু হয়েছে প্রচার, জারি করা হয়েছে নির্দেশিকা। কলকাতাতেও শুক্রবার দেখা গেল করোনার প্রকোপ বাড়ার খবর শুনে অনেকেই সচেতন, আবার অনেকেই উদাসীন। করোনার আগের কালো দিনের ইতিহাস ভোলেনি কেউ, সেই পরিস্থিতি আসুক কেউই চান না। তবে জীবনের পুরনো ছন্দে ফেরার আগেই আবারও করোনার আগমন। বলে আমাদের কোনো ব্যাপার না, টোটাল জনগণকেই ডাক্তার বিশেষজ্ঞদের কথাবার্তা মেনে চলা আমাদের বাঞ্ছনীয়। অনেকের মনে করোনাকে নিয়ে ভয়, আবার অনেকে জানেনই না আবার করোনার ছায়া উঁকি দিচ্ছে। তাই অনেকের মুখে মাস্ক দেখা গেলেও অনেকেরই উত্তর, ভুলে গেছি বা মাস্ক পরে কি হবে। পাচ্ছি আমরা খুবই ভয় পাচ্ছি, এখন বাইরে থেকে যারা আসছে তাদেরকে যদি ঠিকঠাক টেস্টিং করে তাহলে খুবই ভালো হয়। সাবধানে থাকছি যতটা থাকা যায়। করিনি, মাস্ক বাড়ি রয়েছে, আনিনি বাবা। আমার না বাবা শ্বাসকষ্ট, সত্যি আমার ওটা পরলে খুব কষ্ট হয়, ওই জন্য আমি পরি না। নিয়ে যাচ্ছেন কারোর মাস্ক থুতনির নিচে নেমে গেছে, কারোর আবার মাস্কই নেই। সুতরাং সমস্ত চিত্রটাই কিন্তু দেখা যাচ্ছে কি লটারি দোকানের সামনে রয়েছি। মাস্ক পরিনি, এখন মাস্ক পরার এ আছে, মাস্ক পরার বিধিনিষেধ। দেখি চীনে তো করোনা হুহু করে বাড়ছে, এরাজ্যেও তো করোনার একটা ভয়ালো চোখ রাগানি দেখা যাচ্ছে। মাস্ক মাস্ক পরিনি কেন? পরিনি, এখন সেরকম এ নেই বলে পরিনি। করোনায় আর ভয় নেই? এখন সেরকম নেই, করোনা আর কি হবে। অর্থাৎ করোনা আর কি হবে, সেই একেবারে যে ভয়টা, সেই ভয়টা কিন্তু কেটে গেছে। শিয়ালদা স্টেশনেও দেখা গেল সেই একই ছবি। করোনা আসা মানেই আবার কি সব বন্ধ হয়ে যাবে? করোনা আতঙ্ক কাটিয়ে যে নিউ নর্মাল লাইফে ফিরেছিল সাধারণ মানুষ, আবার কি তাতে ছেদ পড়বে? এই প্রশ্নগুলোই ঘুরপাক খাচ্ছে তাদের মনে। কোনো ব্যাপার নেই, মাস্ক পরতো, মেলা ফেলা সবই তো হচ্ছে দেশে, সেগুলো বন্ধ করা উচিত। কন্ট্রোল রাখলে সব কিছু হবে, করা উচিত ছিল। আর সবার তো এখন লকডাউন হলে তো সবারই আবার আর্থিক অবস্থা খারাপ, সবারই সমস্যা হবে, অফিসে যাওয়া আসা প্রবলেম পড়ে যাবে, অনেক লোক অসুবিধা হবে। আমাদেরকে কোভিড নিয়ম মেনে চলতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। যদি আমরা এখন মানে আমরা স্টিক হয়ে যাই তাহলে আমার আগেকার দিনে ভালো হবে। শীতের মরশুমে মানুষ নিশ্চিন্তে ঘুরতে বেরিয়েছে, এই যেমন আলিপুর চিড়িয়াখানাতেও এদিন ভিড় ছিল চোখে পড়ার মতো, কিন্তু করোনা নিয়ে সতর্কতা তেমন একটা চোখে পড়ল না সেখানে। এই তো জানা হলো, কিন্তু সেইভাবে তো আমরা রেডি হয়ে বেরিয়ে আসতে পারিনি, ওই জন্য মাস্কটা পরা হয়নি। মাস্ক পরতে হবে, বাড়ছে তো জানি, মাস্ক আনতে ভুলে গেছি। সেই সময় আবারও এই করোনার বাড়বাড়ন্ত কিন্তু মানুষকে আরও চিন্তায় ফেলেছে, এবং বিশেষজ্ঞরা যেটা মনে করছেন যে এই করোনা থেকে বাঁচার জন্য যেমন ভ্যাকসিন একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার, ঠিক তেমনই কিন্তু গুরুত্বপূর্ণ হাতিয়ার মাস্ক, স্যানিটাইজার এবং সোশ্যাল ডিস্টেন্সিং, যেভাবে বিগত দিনগুলিতে করোনার ঢেউকে সামাল দেওয়া গেছিল। এখন এই আবার নিউ নর্মাল থেকে শুরু যখন মানুষ অভ্যস্ত হওয়া শুরু করেছে, ঠিক সেই সময় আবারও মানব জীবনে মাস্ক কীভাবে ফেরে এবং মানুষ কতটা সতর্ক হয় সেটাই কিন্তু এখন দেখার। যদিও করোনা ফিরে এসেছে তবুও এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে করোনা প্রকোপ রুখতে সতর্ক থাকতে হবে আমজনতাকে, আবারও যাতে করোনা ভয়াল চেহারা না নিতে পারে তার জন্য নিতে হবে আগাম সতর্কতা। ক্যামেরায় মদন সরকার ও কৌশিক কর্মকারের সঙ্গে শঙ্খদীপ মুখোপাধ্যায় ও সুস্মিত মজুমদারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।